রংসাল হর বসলান সাকাম নগ তালংনা থাকফুরু লাহার পাটি মঙ্গ কলাইখা নন্দ কুমার সাহা বিনি বিশিনী উমার নে বসলা তাই পেহেক তাই খাকসাতেই ফাইজাক বিশালগড় সাকাম নগ নি গেট পিসকাঙ থোতা এরিখা বরক ন সাকাম নগ রহরজাখা ইয়াগুলো পুলিশ তদন্ত ও অংখরী সাইমাংখা চুয়াক নঙ্গে বাইক চালক মানে বাকে অ পাটি মঙ্গ কলাইখা হেনে লোকসভা ইলেকশন সিগাং অভিনব অভিভাবক পান্ডা তাই গীতা বাকসাকমানী পান্ডা ওখা সাংরংসাল আর কেপুর মন্ডল তিন নং বুথ নি সাকথারমানী বাই তেপানিয়া বালুর জমনি এরিয়ানে অ পান্ডাও মানজাখা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাই লোকরক পান্ডাও প্রায় 150 জন লোকরক নিয়াগ গীতা ইয়াফারী রিজাখা আশালনি পান্ডা নখবই লোকরক নি বিশিং টংঠকমানী নকজাখা চরাইব ফাংমানজাখা বলং দপ্তর আদং রক ইয়াগ হইজা ককতমা মানই সাংরংসাল হর উদয়পুর আমচাইনি বলং দপ্তর আদং রক গরজি মাইদাবাড়ি এরিয়াও 1,00,000 রাংনি বফাং মানজাখা অপাটিমঙ্গ চরাই বফাং তাই পাটিমং বাই করংসাক মালখং রমজাখা TR08C1518 নাম্বার নে মালখং রমখা পুলিশ আমাদের কাছে উদয়পুর ফরেস্ট সাব ডিভিশনের মধ্যে কিছু স্মাগলিং সেটা আমাদের কাছে তথ্য ছিল যে রাত্রে অনেক সময় ঘুরে অনেক সময় হয়তো রাত্রে 2-3টার সময় তাদের যে স্মাগলিংয়ের একটি গ্যাং এই গ্যাংটা তারা কী করে আমাদের মুভমেন্টটা তারা যখন আমরাই বাইরে হই এই মুভমেন্টটা তারা জানিয়ে দেই তখন আমাদের এই যে গাড়ি ধরা স্মাগলার যারা আছে তাদের কিন্তু খুব টাফ সেটা গতকালকে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের স্টাফ সহকারে আমরা সেটা একটা স্মাগলিং গাড়ি রাত্র প্রায় 1টা তখন আমরা সেটা আটকিয়েছি এবং ডিটেন করেছি এবং সেটা আমরা নিজের হেফাজতে নিয়ে এসেছি সেটাতে ছিল প্রায় 40 ফুটের কাছাকাছি গাড়িতে এক্স্যাক্ট সেটা আমার কাছে এখনও রিপোর্ট আসেনি কিন্তু 40 ফুট হবে বিএসএফ নি গুলি ককজাক মানি বাই খরকসা নি লাংমা লাইখা তাই খরকসা থিমরাজাক পাটিমং পাটিখা সোনামুরা দুর্গাপুর বর্ডার এরিয়াও বানিয়া খাইথানি মঠাকজাগৈ বিএসএফ নি সাকাও বুটক খাইজাখা তাই বর্ডার সিকিউরিটির সাকন বাঁচি রিনা থাঙ্গে গুলি ককজাক মানিও খরকসা নি লাংমা লাইখা হেনে ককা সাকা পেবা আমসাইনি লোকর ককটি সাকা বিএসএফ নি গুলিও আমসাইনি খরকসা নি লাংমা চখা তাই খরকসা থিমরাজাক 9 to 9:30 কে বিচ মে এসা এক घटना हुआ था दुर्गापुर के NC नगर BOP के अंदर दुर्गापुर एरिया में जब कुछ लोग जो एलिगेशन है कुछ लोग जब स्मगलिंग कर रहे थे स्मगल आइटम्स कर रहे थे तो उन लोगों ने जब BSF वालों ने रोकने के लिए कोशिश किया तो उनकी तरफ से उनको घेर लिया फिर उसके साथ कुछ आर्ग्यूमेंट हुआ है और थोड़ा स्कफलिंग भी हुआ है उस स्कफलिंग में BSF जवान को एक दो चोट पहुँचा तो फिर उसको सेल्फ डिफेंस में उसने फायर कर दिया ऐसा एक है दूसरा तरफ से एलिगेशन ये दे रहे हैं कि उन लोगों को जैसे वो स्कफलिंग हो गया तो वो लोग चले गए थे लेकिन आगे दूसरे उन लोगों का जब हाथापाई हो रहा था वहीं पे फायरिंग किया अनप्रोवोकेटेड फायरिंग किया करके गाँव वालों का एलिगेशन मैंने स्पॉट देखा है जहाँ पर ये अलीज्ड फायरिंग हुआ है और मैं वहाँ पर गाँव वालों से भी और BSF वालों से भी मैंने इंटरेक्ट किया है दोनों का वर्षन हम लोग सुना है मैंने यहाँ पे अभी मेरे साथ एडिशनल SP HDBO और UC भी है हम लोग उनको सबको अश्योरेंस दिया है कि इसमें एकदम इम्पार्शियल जो घटना हुआ है उसको निकालने के लिए इन्वेस्टिगेशन होगा हम लोग FSL टीम को भी बुलाया है FSL टीम आके उस पर वहाँ पर अगर कुछ क्लोज मिलेगा तो वो भी करेंगे वी विल इंश्योर दैट कि देर इज इम्पार्शियल इन्वेस्टिगेशन মাতারবাড়ি আমছাইনি বিধায়ক অভিষেক দেবরায়নে আছাইম সালনা রোগী কাকরাপন বিধানসভা আমছাই দাল বিদাল সামংনি বিশিংতে সালনা পালিকা অভিষেক দেবরাই তাই বন হামজাক নাই রক সালনা রোগী কাকরাপন হসপিটাল সমনে আমছাই কাইসা ব্লাড ডোনেশন ক্যাম্প পান্ডা অংখা আ সালনি ব্লাড ডোনেশন ক্যাম্প পান্ডা 40 জন ব্লাড ডোনার ব্লাড ডোনেট খাইকা তাই স্বচ্ছ ভারত অভিযান পান্ডা খাইকা আপনি জানেন আজকে আমাদের মাননীয় জেলা সভাপতি তথা মাতারবাড়ি বিধানসভার জনপ্রিয় বিধায়ক অভিষেক দেবরায়জির শুভ জন্মদিন উপলক্ষে আজকে এখানে একটা হসপিটাল চুমাতে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং রুগীদের মধ্যে মিষ্টি ফল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য একটাই এবং ওনার জন্য সবার কাছে আশীর্বাদ চাওয়া হয়েছে যেন সবাই ওনাকে আশীর্বাদ করে জন্মদিনে কি প্রথম কি সামাজিক কাজ করার জন্য বিভিন্ন সময় না সবসময় এটা আজকে নতুন নয় এটা পুরানো রেওয়াজ
প্রত্যেক বছরই আমরা অভিষেক বেব্রাজির জন্মদিন উপলক্ষে আমরা ফল মিষ্টি দুস্থদের মধ্যে অনেক সময় কম্বল অনেক কিছুই দেওয়া হয়। আজকে আর বিভিন্ন কী কী কর্মসূচি রয়েছে বা আগামীতে রয়েছে? এমনিতে তো আবার জানেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারাদিনই কর্মব্যস্ত মধ্যে থাকতে হয়, তারপরে আজকে স্পেশালি দুটি প্রোগ্রাম, রোগীদের মধ্যে ফল বিতরণ, ফল মিষ্টি বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প। কতজন ব্লাড কর্মী রাখেন ব্লাড ডোনেশন করতে? আমাদের টার্গেট রয়েছে 40 জনের। তার সকালবেলা আবার আমাদের এখানে প্রধান এখানে মিলে সবাই ওনাদের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু। ইলেকশন নি সঙ্গ হাস্তেও বারিজাক মুসুক নি বানিয়া ফিয়াবা পুলিশ নি নাইকল মুখব বারিজাক উত্তর ত্রিপুরা আমচাইনি দামছরা থানা পুলিশ নি ইয়াগ মানজাখা মাছুকু বারমিস মুসুক সাংরং সাল থুমছরা কটাল কামিও TR03K1716 নাম্বার নি খুংসা মালখুংন রমজাখা ও মালখুং বিশিঙ্গ মাছুকু বারমিস মুসুক মানজাখা তাই পাটি মঙ্গ খরক থান রমজাখা তাই কোর্ট তিসা জাখা। ভোরবেলা খবর পাই যে দামছরার নীলবাসন এর নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR03K1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরের গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারিছড়া করিমগঞ্জ আসাম, আর একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন জামজুরি, আর একজনের নাম ফয়জুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো। সাংরংসালো হাস্তেনি ইন্ডিয়া জোটনি বাতাইনাই রগ্ন কপলাই খাইনা বাগে কাবখা হেনাই সাকা হাস্তেনি গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি অমবাই বাক্সা বরক দাবি খাইকা ফাইনাই লোকসভা ইলেকশন ইন্ডিয়া জোটনি বাতাইনাই রগ কপলাই অংনাই হেনাই সাংরংসালো কাইসার বদলনি গণমঞ্চ কেন্দ্রীয় কমিটিনি আদংর আগরতলা প্রেস ক্লাবনি ককথুম মালাই পান্ডা মানজাখা অপান্ডা মানজাখা বদলনি আচক ফাং আবুল হাসিম, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত বৌমিক, তাংফাং প্রদ্যুৎ মজুমদার তাই লোকরক। এই লোকসভা নির্বাচন যে সেটা কোনো দল ক্ষমতা আসবে কি আসবে এটা প্রশ্ন। ভারতবর্ষে গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কি থাকবে এই প্রশ্নে কিন্তু আজকে উঠা হচ্ছে। স্বাধীনতার জন্য যে সংগ্রাম হয়েছিল সমস্ত ধর্ম বর্ণ ইডিওলজি ইত্যাদি ভেদাভেদ ভুলে যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আজকে এই সংগ্রামের প্রশ্নটি দাঁড়িয়েছে। তারপর আজকে দেখুন আমরা গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত 10 বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষে আসছে, ক্ষমতা আসছে। 1800 আমরা বলছিলাম যে 1800 একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যের ক্ষমতা আসছে। তখন অনেকেই ব্যাপারটা বুঝতে চায়নি বা বোঝেনি। এখন টের পাচ্ছেন 10 বছর পরে বা এখানে 6 বছর পর মানুষ কথা বলতে পারছে না। আচ্ছা বলুন তো দেখি আপনারা শুধু কি বিজেপি 39% ভোট পেয়ে ক্ষমতায় এসছে, কোথায় পোস্টার দেখছেন সকালের জন্য বিজেপি ছাড়া কোন পোস্টার? হোয়ার ইজ 60% তাদের বিরুদ্ধে ভোট? মানুষের মধ্যে একটা ভীতি ভয় একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা মানুষ কথা বলতে পারে না। এটা পরিবর্তন চাইছে, যার জন্য আমরা দীর্ঘদিন যাব গত 10 বছর যাব এবং এখানে 6 বছর আমরা বলছি যে সমস্ত অপোজিশন যারা প্রকৃতি চাও যে এই রাজ্যে গণতন্ত্র থাকুক, রাজ্যের মানুষ কথা বলতে পারুক, মানুষের যে উন্নয়ন সে উন্নয়ন যাতে আরও এগিয়ে যায় এটা হোক আমরা সবাই এক ঐক্যবদ্ধ হব। সাংরংসালনি সিমি রাজাখর আগলি ও জেংখা ছয়ত্রতের শকুন্তলা রোডনি ওরিয়েন্ট চৌমনি তাই চিলড্রেন্স পার্ক বসকাং ও আচোখা বিসি পাইথাকনি অতের ফাইনাই 13 এপ্রিল সালমারি জরা অতের টংনাই অমনি বাগি ফালনকনি ফানাই র জোগালমানি বিশিঙ্গ সালাবিয়া অংজাক। আমরা প্রতি বছর
চৈত্র সেলের জন্য মিউনিসিপ্যালিটি থেকে জায়গা দেওয়া হয়, এটা নিয়ে এখানে আমরা ইলেকশন সেলে বসি। হ্যাঁ, অনেক সুলভ মূল্যে জিনিস বিক্রি করা হয়, সব আইটেমই পাওয়া যায় এখানে। মোটামুটি কি জিনিস থাকে মেলা? সব কিছু থাকে মেলার মধ্যে, সব কিছু পাওয়া যায়। কোন জায়গায় বসে এটা? সত্য মেলার উদ্দেশ্য বসে মানে দোকানদার বাড়ি যাচ্ছি, দোকানদারি করবো কাপড়ের দোকান। প্রত্যেক বছরে কি বল? হ্যাঁ, সব প্রত্যেক বছর বই, আর এই বছরও বসি। সিস্টেমটা মানে উন্নয়ন বেড়েছে এটা। ফাইনাল লোকসভা ইলেকশন পূর্ব ত্রিপুরা সিট নির্বাচনী প্রচার অংশজাক সকাং সাকলাইজাক কাহিন সাংরংসাল তেলিয়ামুড়া মহরছড়া নয়নপুর কল্যাণপুর আমসায় লোক কুথম পান্ডা খাইকা ইয়াক সিটাই কংগ্রেস বদল সাংরংসাল ইন্ডিয়া ঝোটমাল খুংরেলি পান্ডা খাইকা তেলিয়ামুড়া মহরছড়া আমসায় পান্ডাও মানজাখা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পূর্ব ত্রিপুরা ইয়াকসি বদল নির্বাচনী রাজেন্দ্র রিয়া ইয়াকসি নেত্রী রমা দাস কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ ইয়াকসি নেতা হেমন্ত কুমার জমাতিয়াতাই লোকরক যারা যার চাকরি কর্মরত অবস্থায় ছিলেন তাদেরও খাতায় করে দিয়েছিল। বেকার যুবক যুবতীদের কোথায় যাবেন? যাওয়ার রাস্তা নেই। রেগার টাকা কমিয়ে দিয়েছিল বাজেটের মধ্যে, কাজ নেই, কর্ম নেই, খাদ্য নেই। তার মধ্যে আবার করোনা মহামারী মানুষকে আর ঠকিয়ে ভোট দেওয়ার পর সব বেমালুম ভুলে গেল। ঘন্টা বাজাও, কাশি বাজাও, থালা বাজাও, সব করোনা ভালো হয়ে যাবে। এই সমস্ত করে পাঁচ বছর কর্পোরেটদের সেবা করেছিল আমরা দেখেছি। কোথায় কালো টাকা, কোথায় কোথায় 15 লক্ষ, কোথায় 2 কোটি, বেকারদের কর্মসংস্থান কোথায়, দ্রব্যমূল্য বৃদ্ধি কিছুই করেনি তারা। আপনারা দেখেছেন ভারতবর্ষের মানুষ কি একটা অবস্থার মধ্যে ভুগতে হয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম পুলওয়ামায় আক্রমণ করিয়ে ওই সিআরপি বন্ধুদেরকে বোমাবাজি করিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল পাকিস্তান হিন্দুস্তানের মধ্যে। তারপরে হিন্দুস্তানকে রক্ষা করতে গেলে একমাত্র মোদি যেই পারবেন আর কেউ পারবেন না, এই করে ভোট দিয়েছিলেন। মানুষকে ভাগ করে ধর্মের নামে, অঞ্চলের নামে, জাতির নামে, ভাষার নামে আবার তারা সরকারে আসলো। গত 5 বছর আমরা কি দেখেছি? দ্রব্যমূল্য বৃদ্ধি হো হো করে বেড়েছে। জীবনদায়ী ওষুধের দাম কিভাবে বেড়েছে আপনারা দেখেছেন। মা বোনদের কিভাবে জল রন্ধন করেছে উত্তরপ্রদেশ,